Welcome to Khadim Academy to learn English. কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা নেই সেটা সম্পর্কে ভেবে নেওয়া হয় এই ধরনের বাক্যগুলি আমরা প্রায় ব্যবহার করি কিন্তু এর গঠনগুলি কেমন হয় তা আজ আমরা শিখব যেমন সে ভেবেছিল হয়তো তার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারা ভেবেছিল হয়তো এমন ধরনের ভুল তারা করবে না আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভালোবাসবে যখন কেউ ভেবেছিল এটা ইংরেজিতে হবে সাবজেক্ট প্লাস থট আর হয়তো জায়গায় বসবে মেবি যেমন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক সে ভেবেছিল হয়তো হি থট মেবি তারা ভেবেছিল হয়তো দে থট মেবি আমি ভেবেছিলাম হয়তো আই থট মেবি এই বাক্যগুলির স্ট্রাকচার কিছু দেখে নেওয়া যাক যেমন সাবজেক্টের পর থট বসবে তারপরে মে বসবে তারপরে বাকি বাক্যের অংশ বসবে যেমন সে ভেবেছিল হয়তো তার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে হি থট মেবি হিজ এক্সামিনেশন উড বি হেল্ড তারা ভেবেছিল হয়তো এমন ধরনের ভুল তারা করবে না দে থট মেবি দে উড নট মেক দ্যাট কাইন্ড অফ মিস্টেক অ্যাগেন আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ভালোবাসবে আই থট মেবি ইউ উড লাভ মি তারা ভেবেছিল হয়তো তারা জিতবে না দে থট মেবি দে উড নট উইন সে ভেবেছিল হয়তো তারা স্কুলে যাবে হি থট মেবি দে উড গো টু স্কুল আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে বুঝবে আই থট মেবি ইউ কুড আন্ডারস্ট্যান্ড মি তারা ভেবেছিল হয়তো কাজটি তারা করতে পারবে আমি ভেবেছিলাম হয়তো সে আসবে এই বাক্য দুটি তোমাদের জন্য দেওয়া হলো করবে প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো